কালা ইন্নি বারিউ মিনকা, এরে যারা আমার কথা শুনে তোমরা কাফের হয়েছ, যারা আমার কথা শুনে তোমরা কাফেরে যোগ দিয়েছ। আমি শয়তান বলছি তোমাদের কাছ থেকে আমি মুক্তি চাই, কেননা ইন্নি আখাফুল্লাহ, মহান রব্বুল আলামিনকে আমি ভয় করি। আল্লাহর কোরআন। তো আপনি ভাবছেন যে এই কাফের আপনি হলেন শয়তানের কথাতে, তো শয়তান পার পেয়ে গেল আল্লাহ আপনি দোজুকি হলেন, তো সেটা নয়। আল্লাহ জবাব কি দিচ্ছেন, ফাকানা আকিবাতুহুমা, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারে। যেই লোকটা, যেই মানুষগুলি শয়তানের কথাতে কাফের হয়, তো তুমি এটা ভাবিও না যে আমি একাই জাহান্নামে যাব। এটা তুমি জেনে নিও, শয়তানের চক্রান্তে পড়ে তুমি মদের ভাট্টিতে গিয়েছো, শয়তানের চক্রান্তে পড়ে তুমি মসজিদকে ছেড়ে দিয়েছো, শয়তানের চক্রান্তে পড়ে তুমি বিধিবিধানকে তুমি ছেড়ে দিয়েছো। তো শয়তান তোমাদের অভিভাবক, আর এই শয়তানের দায়িত্ব যে আমি তাকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাব। তো এটা তুমি জেনে রাখো, দুজনেই বাঁচতে পারবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারে। আল্লাহর কোরআন জবাব দিলেন, এরা দুজনেই আল্লাহর জাহান্নামখানাতে যাবে। তাহলে আপনাকে জ্ঞান করতে হবে, কি জ্ঞান করতে হবে, আপনাকে মাথায় উঠাতে হবে যে আমাকে কেউ কোনো মন্দ বলছে, তো সেটাকে মানার মতন নাকি কথাটা, এটা মগজে রাখতে হবে। আর যদি সেটাকে না মানার মতো হয়, সেটাকে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তা আপনাকে কথাটার ওজন রাখতে হবে, মূল্যায়ন করতে হবে। জি হ্যাঁ, মাথায় আপনার জ্ঞান করতে হবে। কেন, হাজার হাজার কথা আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, কিন্তু সেই দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, শুনেই যাই। আজ শুনলাম, কাল সকালে শেষ হয়ে গেল। তো এই জ্ঞানটা মুসলমানের কখন আসবে? জি হ্যাঁ, এই জ্ঞানটা মুসলমানের কখন আসবে? যেমন আপনাকে বুঝাই, আমার পূর্বে একজন বক্তা বললেন, তো আপনাকে আমিও কথাটাকে বুঝাবার জন্য বলছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সারা পৃথিবীতে হচ্ছে, সারা পৃথিবী মানুষ দেখছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মারামারি, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। ঠিক আছে, শুনলেন, কিন্তু এবার আপনাকে বলছি একটা কথা, আমাদের আমার একজন খালি একজনই বলুন, একজন কি বলুন যে এই কথা বলছি ঠিক আছে, তাহলে আমি ফেসবুকে আওয়াজ তুলি, সান্তনটি মুসলিম কান্ট্রি দেশ আছে, তো কিছু কিছু মুসলিম কান্ট্রি তা আওয়াজ তুলেছে ফিলিস্তিনকে রক্ষা করো, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও, তাহলে ওই লোকটাকে দেখা যাচ্ছে ও মদের ভাট্টিতে পড়ে আছে, তাহলে তোমার মিছিল তুলে লাভ আছে? হ্যাঁ না বলুন তো দেখি, মনে হয় বুঝাতে পারিনি আমি, হ্যাঁ না বলুন। তাহলে তোমাকে জ্ঞান করতে হবে যে আমার পিছনে যেন তাকওয়া থাকে, কোরআন এবং হাদিসের যেটা ভালো কথা সেটাকে আমাকে আমার মগজে ভরে নিতে হবে। তাহলে আপনার মগজে উঠবে কখন, জ্ঞানটা আসবে কখন, এটা আমি আপনাকে বুঝাতে চাই। আপনি একটা ভালো কাজের জন্য মিছিল তুলছেন ঠিক আছে, কিন্তু পিছনে যে আপনার ইমান হারা হয়ে আছে, আমি ইমান হারা হয়ে আছি, তো এই জ্ঞানটা কখন আসবে? জি হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে, জ্ঞান করে নিতে হবে। মুসলিম, আমরা শেষ নবীর উম্মা, হাজার হাজার জলসা শুনি, জুমাই বক্তব্য শুনি, তাবলিগে জলসা হয়, মসজিদের জলসা হয়, মাদ্রাসার জলসা হয়, আপনার কবরস্থানের জলসা, ঈদগাহের জলসা হয়, বিভিন্ন প্রকারের জালসা হয়, তো শুনেই তো যাচ্ছি, তো উঠছে কখন গানটাতে? চলেন আপনাকে একটা কথা বুঝাই, যখন বিশাল আল্লাহ পাকের রাসূল যখন এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, তো এই কোরআনের যখন দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহ পাকের রাসূল, তখন এই কোরআনের দাওয়াতে তখন উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহাল, এই বড় বড় মক্কার লিডারেরা তারা কিন্তু একটা যুক্তি তুল্য, কি যুক্তি তুল্য, যে এই যেইভাবে হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে হোক হয় হত্যা করে দিতে হবে, আর না এখান থেকে জন্মভূমি তার ত্যাগ করে দিতে হবে। আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনার জ্ঞানটা হবে কখন, এ মুসলিমের জ্ঞানটা হবে কখন, ইমানে ভরপুর হবে কখন। আমি এই জন্য ইতিহাসটা তুললাম, তখন তারা বলল যে শোনো,
ইয়ামান দেশে একটা ডাক্তার আছে, ইয়ামান দেশে একটা কবিরাজ আছে। যদি এই কবিরাজটাকে ডাকা যায় তাহলে এই লোকটা সারা দুনিয়ার মানুষকে ভালো দেয়। মানুষকে যদি তেল পড়া দেয়, মানুষকে যদি পানি পড়া দেয়, তাহলে ওই মানুষটাকে যদি এক ঢোক পানি খাইয়ে দেওয়া যায় তাহলে তার জিন কি আছে কিংবা তার গায়ে কি সর হয়ে আছে সব তার দূরীভূত হয়ে যায়। শুনে রাখো, যদি তাকে কোনো একটা গোপন অঙ্গ আপনার যেন অসুখ হয়ে থাকে তাহলে সে ব্যক্তিটা যদি তেল পড়া দিয়ে দেয় তাহলে ওই তেল পড়া দিতে গেলে তার শরীর থেকে অসুখ পালিয়ে যায়। তো বলছে লোকটার কাছে চলো না, যদি এই লোকটাকে ঠিক করে দিতে পারে। বলছে ঠিক বলেছো, চলো। নতুন কথা বলছে, কোরআন এবং হাদিসের আলোচনা করছে, চলো দেখি যাই। তখন এরা তিন চারজন যুক্তি করে, আচ্ছা আমার দিকে খেয়াল আছে তো কথাটা, হ্যাঁ না না বলুন তো দেখি। তিন চারজন এরা যুক্তি করে ইয়ামান দেশে গেল, মক্কার লোকেরা গিয়ে ওই জায়গাতে গিয়ে আপনার ওই জেমাদুল আজদিকে বলছেন, গুরুজি কবিরাজ মশাই ডাক্তার মশাই আপনার কাছে এসেছি, আপনার কথা শুনেছি যে যদি একবার পানি পড়া দেয়, বোতলটা দেন, একবার যদি পানি পড়া দেয় আপনার বোতলে, যদি এই বোতলটার এক বোতল পানি পড়া দেয় আর এই বোতলের এক বোতল যদি তেল পড়া দেয় তাহলে ওই পানিটাকে যদি খাইয়ে দেওয়া যায় আর ওই তেলটাকে মাখিয়ে দেওয়া যায় তাহলে শরীরে যা কিছু অসুখ আছে, তার মাথার মগজ যদি গোলমাল হয় তাহলে তার শরীর থেকে সব অসুখ পালিয়ে যাই। তাহলে আপনার কথা শুনেছি, মক্কা থেকে আমরা আপনার কাছে এসেছি, তো কি তোমরা বলছো বলো তো? মক্কায় এমন একটা নতুন লোকের জন্ম হয়েছে, নতুন কথা আলোচনা করে, একে কিভাবে দমন করা যায়, কেননা যুগ যুগ ধরে আমরা বাপ দাদার চাল আমরা মেনে আসলাম, মূর্তি পূজা করি, পাথরের পূজা করি, আমরা বিভিন্ন জায়গার পূজা করি, কিন্তু এই লোকটা কোরআনের দাওয়াত দেয় আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার সাক্ষ্য দেয়। তো মগজ আলাদা হয়ে যায়, মনে হয় লোকটাকে ভূতে ধরেছে, না হয় জিনে ধরেছে, না হয় ব্রেনটা শর্ট হয়ে গিয়েছে, না পাগল হয়ে গিয়েছে। অতএব আপনি যেইভাবে হোক না কেন, আপনার কথা শুনে আপনার কাছে এসেছি, যত টাকা লাগে আমরা দিয়ে দিব, কিন্তু আপনি কোন দিন আসছেন একটা ডেট দিন, দিয়ে নবী মুহাম্মদকে সঠিক করে দিতে হবে। ঠিক আছে, তখন বলছে এটা তো আমার কাছে সামান্য ব্যাপার, হাজার মানুষের আমি সব কিছু সঠিক করে দিত, এই লোকটাকে কি আমার কোনো ব্যাপার হলো? হ্যাঁ আপনি আসেন, দরকার আছে আপনার, শুনেছি বলে আপনার কাছে এসেছি। ওই জেমাদুল আজদি খুব খেয়াল করে শুনবেন, এই জ্ঞানটা আপনার কখন উঠবে আমি বুঝাতে চাইছি। লোকটা আসলো, আসার পরে বুঝলেন আল্লাহ পাকের রাসূল, যেমন তাসাহুদের নমাজের অবস্থায় যেমন তাসাহুদে যেভাবে বসে থাকি নবীজি ওইভাবে বসে আছেন, আর ওই মতো অবস্থায় জেমাদুল আজদি এসে নবীজির সামনে এসে বসেছে। বসার পরে তখন বলছেন, ইয়া মুহাম্মদ ইন্না আরাকি মিন হাজিহির রিহ, মুহাম্মদ আমি হলাম ঝাড়ফুঁকের মাধ্যমে জিন ছাড়ানোর চিকিৎসক, তো আপনার ব্যাপারে নানান প্রকারের কথা শুনেছি। কি কথা শুনেছি? যে আপনার মগজ নাকি ঢোলাই হয়েছে, আপনার মগজ নাকি পাগল হয়ে গিয়েছে, দেমাগ শর্ট হয়ে গিয়েছে। এখন আমাদের ভারতবর্ষে যদি কারোর ব্রেন শর্ট হয়ে যায় তাহলে বাবা মা তাড়াতাড়ি করে ভাগলপুর নিয়ে যায়। তো তেমনি যেন এই লোকটার আপনার ব্যাপারও শুনেছি, কয়েকজন আমার কাছে গিয়েছিল, তো আমি আপনার কাছে এসেছি, যদি ব্রেনটা খারাপ হয় হাজার হাজার মানুষকে আমি সঠিক করে দিয়েছি, যদি আপনি চান ইন্নাল্লাহ এসপি আলা আদি, নিশ্চয় আল্লাহ তাআলা আমার হাতে যাকে ইচ্ছা আরোগ্য দান করে থাকেন, মানসা ফাহাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? এবার যখন এই কথাটা বললেন মানসা ফাহাল্লাক, বন্ধু আমার যেমন আমি বক্তব্য দিচ্ছি তেমনি আপনারা চুপচাপ আমার দিকে খেয়াল করে আছেন, তেমনি আল্লাহ পাকের রাসূল ওই লোকটার কথাগুলি সব কিছু শুনলেন, আর নবীজি কিছুক্ষণ দুই মিনিট হোক পাঁচ মিনিট হোক আল্লাহ পাকের রাসূল চুপচাপ বসে আছেন, যেমন তাসাহুদে নমাজের অবস্থায় তাসাহুদে বসে থাকি তেমনি আল্লাহ পাকের রাসূল ওইভাবে বসে আছেন। আর আল্লাহ পাকের রাসূল আবার ওই জেমাদুল আজদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মানসা ফাহাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? নবীজি তিন চার মিনিট পরে এবার ওই লোকটাকে এবার শোনাচ্ছে, শোনো, হ্যাঁ
তোমাকে আমি বলছি কান খোলা শোনো। আল্লাহ পাকের রাসূল এবার তার সামনে জামাতুল্লাহ দিয়ে বসে আছেন, নবীজি এবার শুরু করলেন তার সাথে যেটা খুতবাটা পরবর্তীতে সুন্নাতে পরিণত হয়েছে। এবার জামাতুল্লাহ দি পা নবীজি সামনে জামাতুল্লাহ দি আল্লাহ পাকের রাসূল পাঠ করেছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার নবীজি এই কথাটা তার সামনে একবার পাঠ করেছে আর সুন্দরভাবে এই খুতবাটার ব্যাখ্যা তার সামনে দিয়েছে। একটা ঢাল ছুঁড়ে যদি একটা কুকুরকে মারেন, একটা শৃগালকে মারেন, একটা বাঘকে মারেন, একটা মানুষকে মারেন, যদি চোট করে তার মাথায় লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার মাথায় টাউরি লাগা হয়ে ওই জায়গাতে পড়ে যাবে। হ্যাঁ না বলেন তো পড়বে কি পড়বে না? বন্ধুরে আমার তেমনি একবার জামাতুল আজদির সামনে আল্লাহ পাকের রাসূল খুতবাটা পাঠ করেছেন আর খুতবা পাঠ করার পরে তার মগজটা হিলে উঠেছে, এই লোকটা সঠিক করতেছে কাকে? না তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই জামাতুল আজদি কিছুক্ষণ পর আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই খুতবাটা আরবি বাক্যগুলি যা আপনি পাঠ করলেন আবার কি আপনি আমাকে পাঠ করে শোনাবেন? বলছে ওয়াল্লাহে আল্লাহর কসম খেয়ে বলছি হ্যাঁ আমি তোমাকে বলবো, যতবার তুমি বলতে বলবে আমি শোনাতে রাজি আছি, একটু আমার দ্বিধা নাই। তখন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আবার আপনি আরেকবার শুনান। নবী বলছেন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। এভাবে নবীজি সম্পূর্ণ খুতবাটাকে পাঠ করলেন আর পাঠ করার পরে জামাতুল আজদি আবার বলছেন আপনি আবার করুন, মনটা কেমন হয়ে গেল রে, মনটা কেমন হয়ে গেল রে। এবার জামাতুল আজদির সামনে আল্লাহ পাকের রাসূল আবার খুতবাটা সম্পূর্ণ শোনালেন আর শোনার পরে এবার জামাতুল আজদি তিনবারের বেলায় বলছেন লাকাদ সামিতু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাস সুআরাই ফামা সামিতু মিসলা কালিমাতি কাহাউলাই ولقد بلغنا نعوس البحار هات يداك يا رسول الله وبايعك على الاسلام فبايعهم। নবীজি গো আমি জ্যোতিষীদের জাদুকরদের কবিদের কথা শুনেছি কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরির কাছে এই রকমের কথা আমি শুনতে পাইনি। মক্কা নগরীতে হাজার পাগলকে সঠিক করেছি, হাজার আমি যার শরীরে কোনো গোপন রোগ ঢুকে আছে সেটাও আমি সঠিক করে দিয়েছি, আমি তেল এবং পানি পড়া দিয়ে তার শরীরের অসুখকে দূর করে দিয়েছি। তা আপনি কোন পাগল যেই ব্যাপারে আপনার ব্যাপারে যে অভিযোগ করেছে আমার ব্রেনটা ঠিক থাকে না, কোন পাগল আপনি যে এই নতুন কথা আপনি আমাকে শোনালেন আমার ব্রেনটাই মনে হয় পাগল হয়ে গেল। তখন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাতে আদা কে রাসূলুল্লাহ আপনি আপনার হাত বাড়িয়ে দিন উ বায়ু কালাল ইসলাম আমি ইসলামের উপর বায়াত করব। নবীজি হাত বাড়িয়ে দিলেন ফা বায়াহু অতঃপর তিনি ইসলাম কবুল করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কথা বলবেন আল্লাহ পাকের রাসূল ওই জামাতুল আজদির সামনে সঠিক করতে এসেছিল নবীজিকে, তো আল্লাহ পাকের রাসূল তার সামনে এই খুতবাটা কবার পড়লেন? কবার জি ভাই? তিনবার। তিনবার পড়াতে তার মাথাটা যাচ্ছে ইসলামের দিকে, তাহলে তিনবার পড়াতে ছিল লোকটা কোথায়? অন্ধকারে ছিল, শয়তানের অভিভাবক হয়ে শয়তান তার মালিক ছিল। তো এই মালিক শয়তানের এটা হলো তার চেলহা ছিল সে অন্ধকারে। নবীজি এই খুতবা পাঠ করলেন, তিনবার পাঠ করাতে তার জ্ঞান চলে আসলো, ইসলামে প্রবেশ করে গেল। আল্লাহ কি বলছেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনাদ নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফীহা। এখন আপনাকে বুঝাতে চাই, এত কঠোরপন্থী লোকটা যদি তিনবার নবীর মুখ থেকে এই খুদ
খুতবা শুনে তার যদি জ্ঞানটা আলাদা হয়ে যায়, মগজটা ঘুরে যায়, ইসলামের ছায়াতলে যদি আশ্রয় নিয়ে নাই, তাহলে আমি এই আপনার নমুনিয়া গ্রামের মা বোনদেরকে বলবো, বাবা ও ভাইদেরকে বলবো, কতদিন আপনাকে জলসা শোনাতে হবে, কতদিন আপনাকে মসজিদের ইমাম সাহেব খুতবা শোনাবেন, কতদিন আপনাকে জামাত জামাত প্রতিদিন সাপ্তাহিক আপনাকে বক্তব্য শোনাবেন, কতদিন আপনাকে বলতে হবে যে তিনবার শোনার পরে এত কট্টরপন্থী লোকটা যদি জ্ঞান পেয়ে যায় আর ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে জান্নাত পেয়ে যায়, তাহলে এর মুসলমান হাজার হাজার বক্তব্য শুনো, কতদিন পরে আমার আপনার জ্ঞানটা ফিরে আসবে, আমি এটাই বুঝাতে চাই। জি হ্যাঁ, আপনাকে ইতিহাস বলছি, রসুলের হাদিস বলছি, কখন এই গানটা আসবে জাতির, এই মুসলিম সমাজের কখন গানটা আসবে? জি হ্যাঁ, ইমানকে হারিয়ে ফেলেছি আর সারা দুনিয়াতে মিছিল গিয়ে আমরা মাতিয়ে তুলেছি, তো কখন আসবে গানটা? এতগুলো চুরমার হচ্ছে দেশে, এতগুলো কোরআনকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, কোরআনের পাতাকে ছিঁড়ে কোরআনকে দেশলাই মেরে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তো জ্ঞান আসবে কখন এই মুসলিম সমাজে? আসবে কখন? এটা আমি আপনাকে বুঝাবার জন্য বলছি, মাথায় উঠান, একটু জ্ঞান করুন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা অন্ধকারে থাকতে গেলে আমি আলোর দিকে নিয়ে আসবো, তো আমি আল্লাহ তাআলা বললাম যে যারা আলোর দিকে আসবে আমাকে বিশ্বাস করবে আমি তাদের অভিভাবক, তাদের আর টেনশন থাকবে না। জি হ্যাঁ, আপনাকে আর একটা কথা শোনাই, হুনাইনের পূর্বের রাতে আল্লাহ পাকের রাসূল আবু হাদরাত আসলামীকে তিনি পাঠালেন যে যাও দেখে এসো চাটিয়াল ময়দান, তো দেখে এসে গোপনে সব কিছু খবর আল্লাহ পাকের রাসূলকে দিলেন, তো যেমনই ওই আবু হাদরাত আসলামী, আমার দিকে খেয়াল করছেন না কোন দিকে আছেন, যা ব্রেন মনে হয় নাই, এখনই হারিয়ে গেল। একটা কথা বলি, মসজিদের ইমাম সাহেবের কাছে 500 টাকা নিয়ে এসেছে, 500 টাকা নিয়ে আসার পরে বলছে একটু দোয়া করে দিন, তো বলছে দোয়া তো করবো আপনার জন্য, এটা বোঝাবার জন্য বলছি, তো কি উদ্দেশ্যে আপনি 500 টাকা দিচ্ছেন? কইছে যে গোপনও দান করা যায়, প্রকাশ্য দান করা যায়, আমার নিয়ত আমার কাছে আছে, তো আপনি একটু গোপনের দোয়াটা করে দিন, তো বলছে যদি আপনি প্রকাশ করতেন তাহলে আমি সেটা নাম নিয়ে আপনার জন্য দোয়া করতাম, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করতেন, এখনও করবো, আল্লাহ হয়তো কবুল করবেন এটা আশা করি, তাহলে একটু বলেন। বলছে আমার মনে আছে কিন্তু আপনি দোয়া করে দিন, 500 টাকা হাতে নিয়ে আছে, বল আল্লাহ, লোকটা আরবি বুঝে না, রব্বানা বলে যদি আমি দোয়া করি তাহলে রব্বানার মানে কি বুঝে না, আমি যদি আল্লাহুম্মা ফিরিলি যদি এই বলে দোয়া করি তাহলে একটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়, তাহলে আমি এইভাবে দোয়া করি, তখন লোকটা ইমাম সাহেব 500 টাকা হাতে নিয়ে দোয়া চালিয়ে যায়, দোয়া এই করে যে আল্লাহ তার বাড়িতে কোনোদিন তুমি আর অভাব রাখবে না, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন যে তার বাড়িতে রুজি রুটির বরকত দাও, তার বাড়িতে আল্লাহ কোনো দিন তুমি অভাব আনিও না, আল্লাহ তুমি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহ পরিবারকে ভালো রাখো, ছেলে মেয়েকে ভালো রাখো, রব্বে হাবলি মিনাস সালেহীন, আল্লাহ তুমি তাকে অঢেল পরিমাণে নেক সন্তান সন্ততি দান করিও। শেষের দোয়াটা যখন বলেছে যে আল্লাহ তুমি সেই লোকটাকে নেক সন্তান সন্ততি দান করিও, অঢেল পরিমাণে দিও, 500 টাকা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, বলছে যে কেন টাকাটা কাঢলে? কইছে আমার নিয়াত তুমি ভেঙে দিলা, আমি তো ছাইলা বন করার লেগে আসছি না তোমার কাছে। এবার আপনাকে কোনটা বুঝাবো, দুনিয়ার মানুষ রুজির মালিককে না তো আল্লাহ তাআলা, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করুন বাচ্চাটা বলে দিতে পারবে, এত কোনো সন্দেহ নাই, না তো বাংলাদেশের ফেসবুকে পাওয়া যায় একটা বৃদ্ধ 80 বছর 50 বছর লোককে জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কয় রেখাত বলো তো, বলছে হুজুর 17-18 রেখাত তো হবেই, এত কোনো সন্দেহ নাই, তাহলে বলেন তো এই লোকটার জ্ঞান কোনখানে আছে আপনি বলেন তো, যদি সামান্য এই 5 ওয়াক্তের কোন সময় কোন ওয়াক্তের কত রেখাত নামাজ যদি এটা আপনার মগজে না আসে জ্ঞানটা কখন আসবে মুসলিম সমাজ? লোক তুমি দোয়া নিতে গিয়েছ রুজির মালিক আল্লাহ, সন্তান দিবে খেতে দেবে আল্লাহ, তোমাকে মেয়ে দিবে ছেলে দিবে তো আল্লাহ, রুজির মালিক রুজি দিবে আল্লাহ, তাহলে তোমার নিয়ত যদি এই রকমের গোলমাল হয় তাহলে মুসলমান তোমার জ্ঞানটা কোনখানে আছে? এখনও তুমি অন্ধকারে পড়ে আছো, শয়তান তোমার অভিভাবক হয়ে আছে, আর শয়তান যদি তোমার অভিভাবক হয়ে থাকে
তাহলে এটা তুমি মাথায় রাখো, তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জাহান্নামে যাবে। আর শুধু তাই নয়, হুম ফিহা খালেদুন, চিরস্থায়ী আল্লাহর জাহান্নামখানাতে থাকবে। জি, তো পূর্বের রাতে যখন আবু হাদরাতকে পাঠালেন, তখন পাঠানোর পরে সব খবর যখন জেনে নিলেন, তখন আল্লাহ রাসূল দোয়া করছেন কি, তিলকা গানিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। আমার সাথে পড়বেন একটু, নেকি আছে, তিলকাল গানিমাতুল মুসলিমিনা গাদান বলেন ইনশাআল্লাহ। আমি মনে হয় বুঝাতে পারি না আমার এই অক্ষম জ্ঞানটাতে, ক্ষুদ্র জ্ঞানে, আমার দিকে খেয়াল আছে তো একটু, হ্যাঁ না বলুন একটু, সবাই বলেন তো, শয়তান ঢুকে আছে, হ্যাঁ তরিকা শয়তান ঢুকে আছে, পালান সুবহানাল্লাহ হামদিহি সুবহানাল্লাহিল আযীম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ হামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি হ্যাঁ, একটা একটা করে কথা বলুন যেন আপনি বুঝতে পারেন। তো ওই পূর্বের রাত্রে যখন খবর পেলেন, তখন নবী বলছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই যতগুলি আপনার এই হুনাইনের প্রান্তে যতগুলি মাল আছে, তার মানে গানিমাতের মাল, সবই কাল আগামীকাল সমস্তই মুসলিমদের হয়ে যাবে ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। নবী বলছেন যে আমি আবু হাদরাতকে পাঠালাম যে যদি এই মালটা দেখে আসার পরে, চাটিয়াল ময়দান দেখে আসার পরে, দুশ্মনের খবর নিয়ে আসার পরে আমি বুঝতে পারলাম যে আগামীকাল এই গনিমাতের মালগুলো সবই মুসলমানের হবে, একবার জোরে বলেন ইনশা আল্লাহ। তো নবী বলছেন ইনশা আল্লাহ, আল্লাহ যদি তুমি চাও তাহলে এই গানিমাতের মালগুলো সবই মুসলমানের হয়ে যাবে। তখন আল্লাহ পাকের রাসূল কি করলেন, আবু মারসাদ আল গানাবিকে দায়িত্ব দিলেন যে তুমি সারা রাত জেগে থাকো, ঈশা নামাজ পড়ে নিবে, আর ঈশা নামাজ পড়ে নেওয়ার পরে ফজরের আজান পর্যন্ত যেন তোমার চোখের পাতা বন্ধ না হয়। তখন আবু মারসাদ আল গানাবি বললেন যে হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি আপনার দায়িত্ব পালন করলাম। তখন ওই আবু মারসাদ আল গানাবি ওই চাটিয়াল ময়দানে চললেন, যখন এবার ওই চাটিয়াল ময়দানে চললেন, ফজরের আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, তারপরে আজান হলো আবু মারসাদ আল গানাবি তো জেগে আছেন, নামাজ আদায় করলেন, যখন সকাল হলো নবীর দরবারে হাজির হলেন, আর আল্লাহ পাকের রাসূলের সামনে যখন হাজির হয়েছেন, আল্লাহ পাকের রাসূল কোনো কথা জিজ্ঞেস না করে আবু মারসাদ আল গানাবিকে জিজ্ঞেস করছেন, মারসাদ বলো তো রাত্রে ঠিক তুমি কি ঘুমিয়েছিলে, যে দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম দায়িত্বটা কি তুমি পালন করেছিলে? তখন আবু মারসাদ বলছেন ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি, একটা এই অদম গুনাহগারের মাধ্যম দিয়ে যদি আল্লাহ দিনটাকে কায়েম করে দেয়, আমি আল্লাহ রসুলের কথাটাকে কোনো দিন অস্বীকার করতে পারি না। আপনি যেই দিন আমাকে রাত্রে ইশারের আগে বললেন, তখন আমার মগজে উঠে গেল যে আমি সারা রাত জেগে থাকব, কোনো পাহারা, কোনো শয়তান, কোনো আপনার দুশ্মন ইসলামের আঘাত হানতে পারবে না, আর আঘাত হানতে গেলে আর আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব, শয়তান আমার অভিভাবক হয়ে যাবে, অবশেষে জাহান্নাম খানাতে যেতে হবে। না আল্লাহ পাক রাসূল, না, যখন আমার ঘুমের ভাব আসছিল, ঘুমটা যখন আমার আসছিল, বাইরে গেলাম টিউল চেপে পানি নিলাম কিংবা মার্শাল থেকে পানি নিলাম, সুন্দর করে উজু বানালাম, আর উজু বানিয়ে আল্লাহ পাক রাসূল ওই চাটিয়াল ময়দানে মুসাল্লাটাকে বিছিয়ে দিলাম, চাদর ছিল চাদরকে বিছিয়ে দিলাম, আর ওই চাদরকে বিছিয়ে দিয়ে আমি আল্লাহু আকবার বলে দুই রেকাত চার রেকাত করে আমি নফল নামাজ পড়ি, যাতে আমার ঘুমটা না আসে, আল্লাহর কাছে দোয়া করি। এই করে করে রাত আল্লাহ পাক রাসূল আমি কাটিয়েছি, চোখের পাতা আল্লাহ হে আমি চোখের পাতা বন্ধ করি নাই, আপনি যেদিন বলেছেন সেদিন থেকে আমার মগজে জ্ঞান হয়ে গিয়েছে, আমার ব্রেনে ঢুকে গিয়েছে, আমি জ্ঞান করে নিলাম, এটাকে অস্বীকার করিনি, আপনার কথাটা আমি পালন করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, এ আবু মারসাদ তুমি কাল কোনো কান খুলে শোনো, যতদিন তুমি বাঁচবে এরপরও তুমি কোনো এক্সট্রা আমল করো বা না করো, তোমার আমল না করলেও চলবে, আল্লাহ তাআলা তোমার এই আমলে খুশি হয়েছেন, জান্নাত তুমি অর্জন করে নিয়েছো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ।